একটা প্ল্যানকে আমরা হচ্ছে কোন একটা জিন ট্রান্সফার করে প্ল্যান্টের মধ্যে আমরা হচ্ছে গিয়ে ওই প্ল্যান্টাকে মডিফাই করে ফেলবো, ঠিক আছে, ট্রান্সফর্ম করে ফেলবো। সেটা তোমার অনেক কিছু হতে পারে, যেমন হচ্ছে গিয়ে দেখো একটা ডিজিজ হয় ক্রাউন গল ডিজিজ, এই ডিজিজটা মেবি নাম শোনো নাই, ক্রাউন গল ডিজিজ। তো ওই ডিজিজটা প্ল্যান্টের একটা ডিজিজ, সেটা সাধারণত একটা ব্যাকটেরিয়া আছে, ওই ব্যাকটেরিয়াটা যখন ওই প্ল্যান্টকে অ্যাটাক করে তখন হচ্ছে গিয়ে সে একটা জিন ট্রান্সফার করে দেয় প্ল্যান্টের মধ্যে, হ্যাঁ, তখন হচ্ছে এই ডিজিজটা হয় ক্রাউন গল ডিজিজ। তো তার মানে কি, জিনটা যখন প্ল্যান্টের মধ্যে ঢুকে তখন হচ্ছে গিয়ে প্ল্যান্টটা ট্রান্সফর্ম হয়ে গেছে, তাই সে একটা ডিজিজ, তার একটা ডিজিজ হয়ে গেছে। আচ্ছা আমি একটা কথা বলি, আমার ক্লাসটা যখন করবা একটু খাতা কলম নিয়ে যারা লিখবা তা বুঝতে পারবা, বুঝছো, আমার কথাগুলো লিখবা, ওগুলো পরে যখন পড়তে যাবা দেখবা মানে ইজি হবে, ঠিক আছে। আচ্ছা দেখো, হোয়াট ইজ প্ল্যান জেনেটিক ট্রান্সফরমেশন, দেখো জিন ট্রান্সফার অর আপটেক অফ ডিএনএ রেফার্স টু দা প্রসেস দ্যাট মুভস আ স্পেসিফিক পিস অফ ডিএনএ ইনটু সেল, বুঝছো, কোন একটা জিনের মানে যদি কোন একটা সেলের মধ্যে প্রবেশ করতেছে, দেখো জিন ট্রান্সফার অর আপটেক অফ ডিএনএ রেফার্স টু দা প্রসেস দ্যাট মুভস আ স্পেসিফিক পিস অফ ডিএনএ ইনটু সেল, একটা সেলের মধ্যে একটা জি মানে ডিএনএ একটা পার্ট, তাই না, জিন তো ডিএনএ একটা পার্টি, সেই ওইটুক পিস যদি যখন মানে সেলের মধ্যে ঢুকতেছে সেটাই হচ্ছে মেইনলি আমরা মানে জেনেটিক ট্রান্সফরমেশন বলবো। এবং যে জিনটা হ্যাঁ ট্রান্সফার হবে সেই জিনটাকে আমরা হচ্ছে ট্রানজিন বলবো, দ্য ট্রান্সফার জিন ইজ নোন এজ ট্রানজিন, ঠিক আছে। আর যেই প্ল্যান্টের মধ্যে এই ট্রানজিনটা এক্সপ্রেস হবে সেটাকে আমরা কি বলবো, ট্রানজেনিক প্ল্যান্ট বলবো। তো এখন দেখো জিন ট্রান্সফারের মেথড আছে, যেমন হচ্ছে ভেক্টর মেডিয়েটেড জিন ট্রান্সফার, ডিরেক্ট অর ভেক্টরলেস ডিএনএ ট্রান্সফার, দুটা দুই রকম, ঠিক আছে, জিন ট্রান্সফারের দুটা মেথড। সেটা হচ্ছে কোন একটা ভেক্টর ইউজ করে আমরা হচ্ছে গিয়ে, ভেক্টর কি বলতো, ভেক্টর বাংলাটা কারো মনে আছে ভেক্টরটা কি? ম্যাম ভেক্টর তো রাশি, ভেক্টর রাশি, ভেক্টরের বাংলা হচ্ছে বহন, বুঝছো, এরকম কিছু একটা ভেক্টর। এখানে আবার আরেকটা, তখন তো আমরা ভেক্টর রাশি পড়ছিলাম, আর কি জানি ভুলে তো গেলাম, যেটা হচ্ছে বহন করে কোন একটা জিনকে বহন করে সেটা হচ্ছে ভেক্টর। তো হচ্ছে ভেক্টর মেডিটেড জিন ট্রান্সফার, আর ডিরেক্ট অর ভেক্টরলেস ডিএনএ ট্রান্সফার, মানে যেটা হচ্ছে আমরা ডিরেক্টলি প্যানসেলের মধ্যে দিয়ে দিতে পারবো, ঠিক আছে, কোনো ভেক্টরের দরকার হবে না। ভেক্টর মানে হচ্ছে বাংলা বলতে গেলে বহন, বুঝছো, এরকম কিছু যেটা হচ্ছে বাহক, হ্যাঁ, ওইটাকে ইউজ করে, ভেক্টর ইউজ করে আমরা হচ্ছে গিয়ে প্ল্যান্ট সেলের মধ্যে জিনটা ইনপুট করতে পারি, মানে জিন বহন, জিন বহন করে, হ্যাঁ। আর হচ্ছে আরেকটা হতে পারে এমন, যে তুমি ডিরেক্টলি প্ল্যান্ট সেলের মধ্যে দিয়ে দিলা, কোনো ইন্টারমিডিয়েট কিছু ইউজ না করলা, না করে তুমি হচ্ছে ট্রান্সফার করে দিলা, এটা হচ্ছে ডিরেক্ট। তো এখন ভেক্টর মেডিটেড জিন ট্রান্সফারে আমাদের তো একটা ভেক্টর দরকার হয়, সেক্ষেত্রে হচ্ছে অ্যাগ্রোব্যাকটেরিয়াম, ঠিক আছে, অ্যাগ্রোব্যাকটেরিয়াম যে ব্যাকটেরিয়াটা আছে সে হচ্ছে গিয়ে এই কাজটা করে, হ্যাঁ, তার মাধ্যমে হচ্ছে গিয়ে আমরা জিনকে ট্রান্সফার করতে পারি প্ল্যান্টের মধ্যে, এই তো। আর ডিরেক্ট অর ভেক্টরলেস ডিএনএ ট্রান্সফারের মধ্যে কিছু মানে ফিজিক্যাল মেথড, যেমন হচ্ছে ইলেকট্রোপোরেশন, মাইক্রো প্রজেক্টাইল বোম্বার্ডমেন্ট, মাইক্রো ইনজেকশন, এই জিনিসগুলো পরে পড়বা ডিটেলসে, বাট এগুলো মনে রাখা যে ফিজিক্যাল মেথড কোনগুলা আর কেমিক্যাল মেথড কোনগুলা। কেমিক্যাল মেথড হচ্ছে পলিথিনিন, গ্লাইকল মেথড, ডাইথাইল অ্যামাইন, ডাইথাইল অ্যামাইনো ইথাইল ডেস্টন মিডিয়েটেড, বুঝছো, এই কয়েকটা কেমিক্যালের মাধ্যমে হচ্ছে গিয়ে তুমি জিনকে ট্রান্সফার করতে পারো। তার মানে দেখছো জিন ট্রান্সফারের দুইটা ওয়ে, ঠিক আছে, যেটা হচ্ছে ভেক্টর মিডিয়েটেড, সেখানে হচ্ছে একটা ব্যাকটেরিয়া ইউজ করতেছি যেটা হচ্ছে অ্যাগ্রোব্যাকটেরিয়াম, আর যেটা হচ্ছে ভেক্টরলেস বা ডিরেক্ট ডিএনএ ট্রান্সফার মেথড, সেখানে হচ্ছে আমরা ফিজিক্যালিও করতে পারি, ফিজিক্যাল আর কেমিক্যাল, কেমিক্যালও করতে পারি, এই তো। এখন দেখো ব্যাকটেরিয়া মিডিয়েটেড জিন ট্রান্সফার, দেখো অ্যাগ্রোব্যাকটেরিয়া মিডিয়েটেড জিন ট্রান্সফার, এখানে অ্যাগ্রোব্যাকটেরিয়াম আমি আগে বলছি যেটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া, সেটা কি টাইপের, দেখো এটা হচ্ছে সয়েলে মানে গ্রো করতে পারে, এবং সে হচ্ছে একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। তো এটা হচ্ছে তোমার মানে কিছু ক্যারেক্টারিস্টিক দেওয়া আছে ফার্স্টের দিকে, যে এটা কোন ফ্যামিলিতে বিয়া করতেছে এই সে। এখন আমরা যেটা দেখবো যে আমরা কি এটাকে তো ভেক্টর হিসেবে ইউজ করতেছি, তাই না, অ্যাগ্রোব্যাকটেরিয়াম যে ব্যাকটেরিয়াকে ভেক্টর হিসেবে ইউজ করতেছি, তোমরা কেন ইউজ করতে পারতেছি, কারণ হচ্ছে গিয়ে কি, যে সে দেখো প্ল্যান্টের মধ্যে একটা ডিজিজ ঘটায়, ফার্স্ট টাইম বলছি একটা ডিজিজ ঘটায়, সে হচ্ছে কি তার টি ডিএনএটা মানে যে জিনটা আছে টি ডিএনএ সেটাকে সে হচ্ছে প্ল্যান্ট সেলের মধ্যে ট্রান্সফার করে দেয়, করে হচ্ছে সে ডিজিজ ঘটায়। এখন সাপোজ প্ল্যান্টে যেহেতু সে টি ডিএনএকে ট্রান্সফার করে ডিজিজ ঘটাইতে পারে, তার মানে কি আমরা ওই শোনো ওই যে টি ডিএনএ পার্টটুকু আছে ব্যাকটেরিয়ার মধ্যে, তাই না, ব্যাকটেরিয়ার মধ্যে যে তার টি ডিএনএ পার্টটা আছে সেটাকে যদি আমরা রিমুভ করে ওখানে আমাদের ডিজায়ার কোনো জিন আমরা ইনসার্ট করে দিতে পারি,
সে একই প্রসেসে তাহলে সে তার ওই জিনটাকেও সেন্ড করতে পারবে প্ল্যান্ট সেলের মধ্যে, বুঝতে পেরেছো? ম্যাম আমরা যে জিনটা ট্রান্সফার মানে এক্সচেঞ্জ করে দিব সেটাকে অ্যাগ্রোব্যাকটেরিয়াম এই টাইপের, হ্যাঁ হ্যাঁ ব্যাকটেরিয়ার মধ্যেই দিয়ে দিতে পারবো। অ্যাগ্রোব্যাকটেরিয়াম হচ্ছে একটা ব্যাকটেরিয়া, বুঝছো? এর মধ্যে একটা প্লাজমিড আছে, জি ম্যাম, বুঝছো? প্লাজমিড পড়ছো না তোমরা? জি ম্যাম। এক্সট্রা ক্রোমোজোম যে ডিএনএ ব্যাকটেরিয়ার মধ্যে থাকে, জি ম্যাম, হ্যাঁ। তো ওই ব্যাকটেরিয়াতে কি হয়, প্লাজমিডের যে তার হচ্ছে গিয়ে টি ডিএনএ পার্টটা আছে সেটাকে সে হচ্ছে প্ল্যান্ট সেলের মধ্যে ট্রান্সফার করে, ঠিক আছে? তো আমরা যখন বুঝতে পারলাম যে এই টি ডিএনএ এর জন্য ক্রাউন গোল ডিজিজ হচ্ছে প্ল্যান্টের মধ্যে, তার মানে কি আমরা ওই প্লাজমিডটাকে যদি আইসোলেট করতে পারি, ওই প্লাজমিডটাকে আইসোলেট করে আমরা যদি প্লাজমিডের যে টি ডিএনএ পার্টটা আছে সেটাকে কাট ডাউন করি, হ্যাঁ, রেস্ট্রিকশন এনজাইম দ্বারা কাট ডাউন করলাম, করার পরে আমাদের ডিজায়ার কোন একটা জিন যেটা হচ্ছে প্ল্যান্টের জন্য উপকারী সেরকম একটা জিনকে আমরা ওখানে ইনসার্ট করলাম, করার পরে যদি আমরা ওই প্লাজমিডটাকে হচ্ছে গিয়ে মানে দেই যে ওই মানে প্লাজমিডটার সাহায্য নিয়ে আমরা যদি ওই জিনটাকে প্ল্যান্ট সেলের মধ্যে ইনসার্ট করাতে পারি, তাহলে হয়ে যাচ্ছে না, টি ডিএনএটা তো আমরা কেটেই ফেললাম, তার মানে কি সে তখন ডিজিজ করতে পারবে না, বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা না বুঝলে আবার বলো, আমি সমস্যা আবার বলবো, বুঝতে পেরেছো? দেখো তো একটু ক্লিয়ার কিনা, জিনিসটা ক্লিয়ার হলে একদম ইজি এই জিনিসগুলা। ম্যাম একটু ঝামেলা। আচ্ছা এই জিনিসটা কিন্তু তাহলে জি বলা যাবে না, তোমরা হচ্ছে কি হয়তো বা সমস্যা হতে পারে। আচ্ছা একটা মিনিট দাও, দাঁড়াও এক মিনিট। আচ্ছা তোমরা এখন সিম্পল একটা জিনিস মাথায় রাখো, পরে আবার এগুলা ডিটেলস আছে তখন আবার পারলে বুঝবা। ভাবো যে অ্যাগ্রোব্যাকটেরিয়াম হচ্ছে একটা ব্যাকটেরিয়া যার মধ্যে হচ্ছে প্লাজমিড থাকে, তাই না? প্লাজমিড হচ্ছে এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ। তো প্লাজমিডের টি ডিএনএ যে পার্টটা আছে সে অ্যাকচুয়ালি কি করে প্ল্যান্ট সেলের মধ্যে, আচ্ছা তুমি কি আমার কথা শুনতে পেরেছো? কত আচ্ছা তোমরা যতটুকু বুঝতে পেরেছো অতটুকু আমাকে বলো, দেন আমি ক্লিয়ার করব। কি বুঝতে পেরেছো বলো, আমি দেন ক্লিয়ার করব। প্ল্যান্ট জেনেটিক ট্রান্সফরমেশন হচ্ছে দুইটা মেথডে হয়, একটা হচ্ছে ভেক্টর মিডিয়েটেড জিন আর একটা হচ্ছে ডাইরেক্ট মিডিয়েটেড ডিএনএ। হ্যাঁ আচ্ছা ম্যাম, ভেক্টর মিডিয়েটেড এর মধ্যে আমরা পড়ছিলাম যে ব্যাকটেরিয়ার মাধ্যমে আর কি হয় আর কি, এটা অ্যাগ্রো ব্যাকটেরিয়াম পড়ছিলাম, অ্যাগ্রো ব্যাকটেরিয়াম মিডিয়েটেড জিন ট্রান্সফার সম্পর্কে। ম্যাম এটা একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াম আর হচ্ছে এটা আর কি বলেন, এটা হচ্ছে প্লাজমিড যেটা আছে ওইটা এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ, হ্যাঁ সেটা হচ্ছে টি ডিএনএ থাকে সেখানে, টি ডিএনএটাকে সে অ্যাকচুয়ালি করে ট্রান্সফার করে, তার মানে কি টি ডিএনএটা নিশ্চয়ই অন্যান্য অনেক কিছুর মাধ্যমেই সে ট্রান্সফার হচ্ছে, তার প্লাজমিডের মধ্যে অন্যান্য সবকিছু ক্যারিয়ার আছে বা অন্যান্য জিন আছে যেসব যেসবের মাধ্যমে সে হচ্ছে ট্রান্সফার হচ্ছে, তাই না? সে ম্যাম হ্যাঁ। তো একইভাবে যদি আমরা টি ডিএনএটাকে কাট ডাউন করে ওখানে যদি আমি একটা জিন আমার ডিজায়ার কোন একটা প্ল্যান্টকে সে জিন বসায় দিতে পারি, তখন কিন্তু সে জিনটাকে ট্রান্সফার করতেছে, তাই না? টি ডিএনএটা তো তো থাকতেছে না, তার মানে কি আমরা এটাকে একটা ভেক্টর হিসেবে ইউজ করতে পারি, জি ম্যাম। এইটা হচ্ছে সবচেয়ে ইজি জিনিস, ঠিক আছে? এখন আর একটু মানে ডিটেলস আছে, মানে সামনে আরো ডিটেলস আছে দেখবা। এখানে বলছে দেখো ক্রাউন গোল ডিজিজটা কেন হয়, তারপর হচ্ছে তোমার এই প্ল্যান্টার মানে এই প্লাজমিডটার কি কি পার্ট থাকে এই জিনিসগুলো এখানে আছে, তোমার একটু পড়লে বুঝতে পারবা। আচ্ছা এখন দেখো টিআই প্লাজমিড, অর্গানাইজেশন অফ টিআই প্লাজমিড, টিআই প্লাজমিড হচ্ছে কি কি এই যে অ্যাগ্রোব্যাকটেরিয়াম, হ্যাঁ তার যে প্লাজমিডটা সেটার নামই হচ্ছে টিআই প্লাজমিড, দেখছো এই টিআই প্লাজমিড,
দেখো দা টিআই প্লাজমিড এক্সিস্ট অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট রেপ্লিকেটেড সার্কুলার ডিএনএ মলিকিউল উইদিন দা অ্যাগ্রোব্যাকটেরিয়াম সেল। তোমরা তো জানোই যে হচ্ছে গিয়ে প্লাজমিডের কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে না, তারা হচ্ছে সেলফ রেপ্লিকেটিং, তারা হচ্ছে মানে তাদের মধ্যে হচ্ছে গিয়ে অ্যান্টিবডি রেজিস্ট্যান্স জিন থাকে, তারপর হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম সাইট থাকে, এগুলো তোমরা পড়ে আসছো। হ্যাঁ তাহলে এগুলো পড়ছো না প্লাজমিডের এই ক্যারেক্টারিস্টিক্স গুলা? জি হ্যাঁ, তাহলে তো ইজি, এই জিনিসগুলোই হচ্ছে কি তোমার টিআই প্লাজমিডের মধ্যে থাকে। দেখো তার একটা মানে স্ট্রাকচার আছে যে সেখানে হচ্ছে অক্সিজেন সাইটোকিনিন অপাইন, হ্যাঁ এই অক্সিজেন সাইটোকিনিন অপাইন মেটাবলিজম জিন থাকে, হচ্ছে লেফট বর্ডার রাইট বর্ডার, ঠিক আছে। ভিরুলেন্স রিজিয়ন, ভিরুলেন্স রিজিয়নটা হচ্ছে গিয়ে তার টিডিএনএটাকে, দেখো টিডিএনএতে কি লেফট বর্ডার রাইট বর্ডার অক্সিজেন সাইটোকিনিন অপাইন, ঠিক আছে, এই কয়টা পার্ট মিলে হচ্ছে টিডিএনএ রিজিয়ন। দেখছো এই যে টিডিএনএ রিজিয়নটা এখানে দেখছো? জি ম্যাম। হ্যাঁ, আর ভিরুলেন্স রিজিয়নটা হচ্ছে তার ভির জিন, এই জিনকেই মেইনলি হচ্ছে টিডিএনএটাকে ট্রান্সফার হতে হেল্প করে আর কি, ভিউলেন্স রিজিয়নটা। তো তুমি সাপোজ এই টিডিএনএটাকে যদি রিমুভ করে এখানে তোমার ডিজায়ার জিনটাকে ইনসার্ট করে দাও, তাহলেও কিন্তু সে একইভাবে ট্রান্সফার হতে পারতেছে, তাই না? জি ম্যাম, এর ভিতরে দেখা যাচ্ছে আবার হরমোনও আছে। হ্যাঁ হ্যাঁ, অক্সিজেন সাইটোকিনিন অপাইন, হ্যাঁ আছে। আচ্ছা এগুলো হচ্ছে, দেখো টিডিএনএ রিজিয়নটা এখানে আরেকটু ডিটেলস আছে। দেখো দা রিজিয়ন হ্যাজ দা জিন ফর দা বায়োসিনথেসিস অফ অক্সিজেন সাইটোকিনিন এন্ড অপাইন। হ্যাঁ দেখছো টিডিএনএ রিজিয়নটা হচ্ছে তোমার অক্সিজেন সাইটোকিনিন আর অপাইন নিয়ে হচ্ছে গিয়ে অপাইনের বায়োসিনথেসিস, এরা হচ্ছে বায়োসিনথেসিস তো বলতেই পারো, এরা সিনথেসিস করে যায় তো বুঝছো, এবং এটা হচ্ছে লেফট বর্ডার আর রাইট বর্ডার দ্বারা গঠিত, ঠিক আছে। এখানে হচ্ছে তিনটা জিন, অক্সিজেন সাইটোকিনিন, আচ্ছা এগুলো অপাইন, হ্যাঁ অ্যাজ দে আর ডিটারমিনস অ্যাজ টিউমার ফিনোটাইপ, আচ্ছা এগুলো হচ্ছে টিডিএনএ রিজিয়ন, এগুলো তোমরা নিজেরা পড়ে নিও। আর ভিরুলেন্স রিজিয়নটা দেখো দা জিন ইজ রেসপন্সিবল ফর দা ট্রান্সফার অফ টিডিএনএ, এটা হচ্ছে মেইন। দেখো ভিরুলেন্স রিজিয়নটা হচ্ছে টিডিএনএ ট্রান্সফারে হেল্প করতেছে, দেখছো। আচ্ছা দেন এটা অ্যাগ্রোব্যাকটেরিয়াম মেডিটেড টিডিএনএ ট্রান্সফার এন্ড ইন্টিগ্রেশন, তার মানে কি? এখন আমরা পড়বো যে অ্যাগ্রোব্যাকটেরিয়াম যে ব্যাকটেরিয়াটা আছে সে কিভাবে তার ডিডিএনএটাকে ট্রান্সফার করতেছে এবং সে সেলের মধ্যে গিয়ে কিভাবে ইন্টিগ্রেট হচ্ছে। ইন্টিগ্রেট মানে তো বুঝো না, জোড়া লাগা, তাই না? ইন্টিগ্রেট মানে এরকম কিছু একটা, যে মনে করো যে টিডিএনএটা কিভাবে ট্রান্সফার হবে এবং সে গিয়ে সেলের মধ্যে কিভাবে ইন্টিগ্রেশন হবে, ঠিক আছে। এই প্রসিডিউরটা ফার্স্টে দেখো, সিগন্যাল ইন্ডাকশন টু অ্যাগ্রোব্যাকটেরিয়াম, ঠিক আছে। যখন হচ্ছে গিয়ে কোন একটা প্ল্যান্ট সেল উন্ড হয়, মানে কোন কারণে যদি সে মানে ব্যথা পায় কিছু একটা হয়, তখন হচ্ছে সে কিছু মানে রিয়েজেন্ট মানে কেমিক্যালস, সে হচ্ছে সরি রিয়েজেন্ট না, কিছু কেমিক্যালস আছে যেমন হচ্ছে ফেনোলিক কম্পাউন্ড, সুগার, এই ধরনের কেমিক্যালস গুলো হচ্ছে সে রিলিজ করে। তখন হচ্ছে অ্যাগ্রোব্যাকটেরিয়াম যে ব্যাকটেরিয়াটা আছে সে বুঝতে পারে যে এখানে হচ্ছে কোন একটা প্ল্যান্ট আছে, সে হচ্ছে উন্ডেড হয়েছে, তার মানে আমি সেখানে অ্যাটাক করতে পারবো, ঠিক আছে। দেন নেক্সট স্টেপে দেখো অ্যাটাচমেন্ট অফ অ্যাগ্রোব্যাকটেরিয়াম টু প্ল্যান্ট সেল। আচ্ছা তোমরা এখান থেকে না দেখে ফিগারটা দেখো, ফিগার দেখলে একদম ইজি হয়ে যাবে। দেখছো এই যে একটা প্ল্যান্ট সেল, দাঁড়াও, এটা একটা প্ল্যান্ট সেল দেখছো, আর এটা একটা অ্যাগ্রোব্যাকটেরিয়াম। ফার্স্টে যখন উন্ড হলো দেখছো, তখন হচ্ছে ফেনোলিক, সুগার, অ্যাসিড, এসিড পেটে গুলো সে হচ্ছে রিলিজ করে, ও প্ল্যান্ট সেলটা রিলিজ করে। তখন হচ্ছে গিয়ে তোমার এই যে ব্যাকটেরিয়াটা সে হচ্ছে মানে বুঝতে পারে, তখন সে কি করে একটা প্ল্যান্টের মধ্যে অ্যাটাচ হয়, দেখছো মানে প্ল্যান্টের মধ্যে অ্যাটাচ হয়। দেখো অ্যাটাচমেন্ট অফ অ্যাগ্রোব্যাকটেরিয়াম টু প্ল্যান্ট সেল, ঠিক আছে, প্ল্যান্ট সেল সেটা অ্যাটাচ হলো। দেন হচ্ছে কি দেখো, দা অ্যাগ্রোব্যাকটেরিয়াম অ্যাটাচেস টু প্ল্যান্ট সেল থ্রু পলিস্যাকারাইড পার্টিকুলারলি সেলুলোজ ফাইবার প্রোডিউসড বাই দা ব্যাকটেরিয়াম। সে হচ্ছে কিভাবে অ্যাটাচ হয়, কিছু সে হচ্ছে কি পলিস্যাকারাইড, তারপর হচ্ছে তোমার সেলুলোজ ফাইবার, এই ধরনের যে কার্বোহাইড্রেট গুলো আছে সেগুলোর মাধ্যমে হচ্ছে সে অ্যাটাচ হয়, ওই ব্যাকটেরিয়াটা হচ্ছে অ্যাটাচ হয় কার সাথে, প্ল্যান্ট সেলের সাথে। এই তো দেখো, দেন হচ্ছে সে ভিরুলেন্স প্রোটিন গুলাকে এক্সপ্রেস করবে। অ্যাজ দা সিগন্যাল ইন্ডাকশন অকার টু দা ব্যাকটেরিয়াম সেল অ্যাটাচ টু প্ল্যান্ট সেল, মানে যখন হচ্ছে প্ল্যান্ট সেলের সাথে ব্যাকটেরিয়া অ্যাটাচ হলো, সে কি করবে, কিছু ভিরুলেন্স প্রোটিনকে এক্সপ্রেস করবে। সেগুলো কি দেখো, ভিরে, ভিরসি, এই ধরনের, তারপর হচ্ছে D1, D2, D2, এই ভিরুলেন্স রিজিওনের ভিরুলেন্স প্রোটিন গুলাকে সে এক্সপ্রেস করবে। দেন হচ্ছে প্রোডাকশন অফ টিডিএনএ স্ট্র্যান্ড। এই যে দেখো ফার্স্ট হচ্ছে উন্ড হলো, উন্ড হওয়ার পরে হচ্ছে ব্যাকটেরিয়াটা অ্যাটাচ হলো, অ্যাটার পরে হচ্ছে সে ভিরে, ভিরজি, এই ধরনের জিন গুলাকে সে এক্সপ্রেস করলো। করার পরে সে ওই জিন গুলো কি করবে, টিডিএনএটাকে সেপারেট করে ফেলবে প্লাজমিড থেকে, সেপারেট করে সে হচ্ছে দেখো টিডিএনএ প্রসেসিং, ভিডিওয়ান ডিটুর মাধ্যমে হচ্ছে ডিটিএনএর প্রসেসিং হচ্ছে। তারপর হচ্ছে দেখা একটা সিঙ্গেল স্ট্র্যান্ড হলো, টিডিএনএ স্ট্র্যান্ড। দেন সে হচ্ছে গিয়ে বের হয়ে গেল, হয়ে সে হচ্ছে প্ল্যান্ট সেলের মধ্যে ইনসার্ট হলো, দেখছো প্ল্যান্ট সেলের মধ্যে, এই যে প্ল্যান্ট সেলের মধ্যে টিডিএনএটা। ফার্স্টে দেখো উন্ড হলো, উন্ড হওয়ার পরে হচ্ছে ফেরালিক, এগুলোর মাধ্যমে হচ্ছে তোমার হচ্ছে ব্যাকটেরিয়াটা অ্যাটাচ হলো।
দেন হচ্ছে সে কিছু ভি রিজিওন যে দেখলাম আমরা একটু আগে টিডিএন এর মধ্যে টিআই প্লাগইনের মধ্যে আমরা ভি রিজিওনটা দেখলাম সে ভি রিজিওনটা তার ভিভ্যালেন্স যে প্রোটিনগুলো আছে যেমন D1 D2 E G2 এগুলো হচ্ছে এক্সপ্রেস করবে করার ফলে এগুলো কি করবে তাকে সাহায্য করবে যাতে হচ্ছে তার টিডিএন স্ট্র্যান্ডটা আলাদা হয়ে যায় এবং সে আলাদা হয়ে গেছে হওয়ার পরে সে টিডিএনটা বিভিন্ন প্রসেসের মধ্যে গেলেও দ্যাট টিডিএন স্ট্র্যান্ড পেলাম যেটা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড সে হচ্ছে কি দেখো ভি ই টু এফ ডি ফাইভ ই থ্রি এগুলো সাহায্যে সে হচ্ছে সেল থেকে বাইরে গেল গিয়ে সে হচ্ছে প্ল্যান্টের মধ্যে ইনসার্ট হলো ওই যে ভি ই টু আর ভি ডি টু থাকবে এই দুইটা ভি ই টু আর ভি ডি টু হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে ওই ডিএনএটাকে হেল্প করবে যাতে হচ্ছে কোন নিউক্লিয়াসের মধ্যে তো নিউক্লিয়াস যে এনজাইমটা আছে সে যাতে এই টি ডিএনএটাকে কোনোভাবে ব্রেকডাউন করে ফেলতে না পারে হ্যাঁ যাতে হচ্ছে কোনোভাবে এটার ক্ষতি না হয় সেজন্য হেল্প করবে এবং সে গিয়ে সেলের মধ্যে ঢুকলো এই যে দেখছো ঢুকতেছে দেন হচ্ছে ইন্টিগ্রেট হবে নিউক্লিয়াসের মধ্যে দেখছো প্রসেসটা বুঝতে পারছো যখন পড়বা তখন আরো ডিটেইলস ক্লিয়ার হবা এখন কি মানে আইডিয়া হইছে যে জিনিসটা বেসিকটা কি আচ্ছা এটি হচ্ছে মানে মেইন কাহিনী যে কিভাবে ইন্টিগ্রেট হচ্ছে এখন দেখো ভেক্টরটা কি হোয়াট ইজ ভেক্টর সো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্টস ইন রিকম্বিনেন্ট ডিএনএ অর জিন ক্লোনিং ইন ভেক্টর এ র্যান্ডম ডিএনএ অর সিডিএনএ সেগমেন্ট অর স্পেসিফিক জিন লিংক টু স্মল রেপ্লিকেটিং ডিএনএ মলিকিউল কল ভেক্টর ঠিক আছে মানে হচ্ছে তোমার ভেক্টরটা হচ্ছে এমন একটা তুমি এইভাবে মনে রাখো যে ভেক্টরটা হচ্ছে এমন একটা এলিমেন্ট যার মধ্যে হচ্ছে ডিএনএ বা সিডিএনএ পার্টটাকে আমরা হচ্ছে গিয়ে লিংক করে দিতে পারি ঠিক আছে এরকম একটা পার্ট সেটা হচ্ছে কি ভেক্টর হিসেবে কাজ করে যাতে হচ্ছে একটা থেকে আরেকটাতে আমরা ট্রান্সফার করতে পারি এরকম ট্রান্সফারে হেল্প করে আর কি যে কোন একটা জিনের ট্রান্সফারে সে হেল্প করে এরকম দেখো এটা কিছু ভেক্টরের কিছু ফিচার আছে যে কি কি থাকতে হবে এই জিনিসগুলো পড়বা যেমন হচ্ছে গিয়ে এখানে একটা রেপ্লিকন থাকতে হবে হ্যাঁ যে হচ্ছে কি তোমাকে হোস্ট সেলের মধ্যে সাথে সে রেপ্লিকেট করতে পারে তারপর যেখানে কিছু মার্কার জিন থাকতে পারে যেমন তুমি মার্কার জিন বলতে হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন এগুলো তোমরা পড়ে আছো তাই না অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন কোনগুলা বা অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক পড়ছো তো তাই না অ্যান্টিবায়োটিক জি ম্যাম অ্যান্টিবায়োটিক পড়ো নাই জি ম্যাম পড়া হয়েছে হ্যাঁ এগুলা এই এমপিসি টেট্রাসাইক্লিন এগুলো তো সাধারণত হচ্ছে কি তোমার ওই ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াতে আমরা যখন কি বলি আচ্ছা এগুলো পরে পড়বা ডিটেইলস এখন পড়তে গেলে মাথায় বেশি নিতে হবে না যে এইটুকু মনে রাখো যে এখানে হচ্ছে কি তোমার ওই ভেক্টরের মধ্যে এমপিসি রেজিস্ট্যান্স জিন টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্স জিন এগুলো থাকবে ঠিক আছে আবার পরে যখন পড়বা তখন এগুলো ক্লিয়ার হবা আচ্ছা এখানে হচ্ছে তোমার মাল্টিপল প্রিভিয়াস সাইট থাকতে হবে মানে তুমি যে কোনো জায়গায় কাটতে পারবা এটাকে এরকম কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে এখানে যে মানে ভেক্টরের ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি দেখো টিএ প্লাজমিড ডাইরেক্ট ভেক্টর সিস্টেম আমরা এখন টিএ প্লাজমিডটাকে যদি ভেক্টর হিসেবে কাজ করাইতে চাই তাহলে আমাদের কি কি করতে হবে আমরা তো টিএ প্লাজমিডে কি বললাম যে সে হচ্ছে অ্যাগ্রোব্যাকটেরিয়ামে থাকতেছে তো টিএ প্লাজমিডটাকে যখন আমরা ভেক্টর হিসেবে কাজ করতে চাই তখন আমাদের কি কি কাজ করতে হবে সেগুলো দেখো টিএ প্লাজমিড হচ্ছে লার্জ ইন সাইজ 200 থেকে 800 KB স্মলার ভেক্টরস আর প্রিফারড ফর রিকম্বিনেন্ট এক্সপেরিমেন্ট আমরা হচ্ছে গিয়ে যখন হচ্ছে রিকম্বিনেশন করব তখন হচ্ছে কি আমাদের একটা স্মল মানে টিএ প্লাজমিড লাগবে এটা আচ্ছা অ্যাবসেন্স অফ ইউনিক রেস্ট্রিকশন সাইট অন টিএ প্লাজমিড একটা ইউনিক রেস্ট্রিকশন সাইটকে অ্যাবসেন্স থাকতে হবে তোমার যে ফাইটো হরমোন যে প্রোডিউস করে ওগুলো থাকতে হবে যেমন অক্সিজেন না সরি ফাইটো হরমোন যে আছে অক্সিজেন সাইটোকিন এগুলো তো তোমরা পড়ছো তাই না হরমোন পড়ছো না জি হুম তো হচ্ছে কি আমরা এখানে কি করব যখন টিএ প্লাজমিডটাকে ভেক্টর হিসেবে কাজ করব এগুলো হচ্ছে হরমোন ঠিক আছে এগুলো তো প্ল্যান্টের বিভিন্ন তোমার কাজে হেল্প করে আমি মনে ইয়ে ফাংশন গুলো পড়াইছিলাম যে অক্সিজেনের কাজ কি সেল ডিভিশন এই সে ইলংগেশন এইরকম আর কি তো এগুলো হচ্ছে কাজ করে বাট তুমি যখন টিএ প্লাজমিডটাকে ভেক্টর হিসেবে কাজ করাবা তখন তোমাকে অবশ্যই অক্সিজেন সাইটোকিনিনটা রিমুভ করে নিতে হবে ঠিক আছে যখন সে ভেক্টর হিসেবে কাজ করবে তখন হচ্ছে তোমার অক্সিজেন সাইটোকিনিনটা রিমুভ করে নিতে হবে আচ্ছা আচ্ছা এখন ওপাইন যে প্রোডাকশন হয় ট্রান্সফর্ম গ্ল্যান্ড সেলে হচ্ছে কি তোমার মানে কম হয় তো সেই ক্ষেত্রে তোমাকে কি হবে ওপাইন সিনথেসিসে যে জিনটা আছে সেটা অ্যাকচুয়ালি তোমার প্ল্যান্টের জন্য অতটা দরকার না ঠিক আছে ওপাইন সিনথেসিস জিনটা তার প্ল্যান্টের জন্য দরকার না সো তোমাকে যখন তুমি টিএ প্লাজমিডটা ভেক্টর হিসেবে ইউজ করবা তখন তোমাকে হচ্ছে গিয়ে এই ওপাইন সিনথেসিস যে জিনটা আছে সেটাকে রিমুভ করে নিতে হবে এরকম কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে যেগুলো তুমি হচ্ছে কেন টিএ প্লাজমিডটাকে কিভাবে how you can prepare ti plasmid as a vector ঠিক আছে কিভাবে তুমি প্রিপেয়ার করবা আচ্ছা
এখন দেখো বেস ভেক্টরস আর মেইনলি কম্পোজ অফ দা ফলোইং কম্পোনেন্টস আছে রাইট বর্ডার তোমার এগুলো আমি বলছি। আচ্ছা এখন দেখো কোইন্টিগেট ভেক্টর, কোইন্টিগেট ভেক্টর এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? কোইন্টিগেট ভেক্টরটা হচ্ছে গিয়ে খুবই ইম্পর্টেন্ট, এটা ভালো মতো মনোযোগ দিয়ে শুনবা। দেখো আমরা কিভাবে কোইন্টিগেট ভেক্টরটা তৈরি করতেছি টিআই প্লাজমিড থেকে, এটা দেখো। ইন দা কোইন্টিগেট ভেক্টর সিস্টেম দা ডিজার্ম এন্ড মডিফাইড টিআই প্লাজমিড কম্বাইন্স উইথ এন ইন্টারমিডিয়েট ক্লোনিং ভেক্টর টু প্রোডিউস আ রিকম্বিনেন্ট টিআই প্লাজমিড। মানে হচ্ছে আমরা যে কোইন্টিগেট ভেক্টরটা যখন আমরা তৈরি করবো, বা কোইন্টিগেট ভেক্টর সিস্টেমটা কি, সে হচ্ছে একটা ডিজার্ম আর হচ্ছে মডিফাইড টিআই প্লাজমিড তার দরকার। দেখো এখানে আছে এই যে ডিজার্ম টিআই প্লাজমিড আর হচ্ছে মডিফাই সরি ডিজার্ম এন্ড মডিফাইড টিআই প্লাজমিড কম্বাইন্স উইথ ইন্টারমিডিয়েট এই যে ইন্টারমিডিয়েট ভেক্টর, দেখছো এই দুটো, এটা এখানে একটা জিনিস ভুল আছে, সেটা হচ্ছে ডিজার্ম অর মডিফাইড টিআই প্লাজমিড, ঠিক আছে? এই ওয়ার্ডটা হবে এখানে হচ্ছে এন্ড চলে আসছে, এন্ড হবে না, ঠিক আছে? এন্ড করতে গেলে কনফিউজ হবে, জাস্ট হচ্ছে কি তোমরা এখানে একটু ঠিক করে নিও যে ডিজার্ম অথবা মডিফাইড টিআই প্লাজমিড কে আমরা ইন্টারমিডিয়েট ক্লোনিং ভেক্টর, ইন্টারমিডিয়েট ভেক্টরের সাথে ক্লোন করাবো, করানোর পরে আমরা হচ্ছে কোইন্টিগেট ভেক্টর পাবো। এখন হচ্ছে তোমাকে কিভাবে তুমি ডিজার্ম টিআই প্লাজমিড কে ক্রিয়েট করবা সেটা, আর কিভাবে তুমি একটা ইন্টারমিডিয়েট ভেক্টর কে ক্রিয়েট করবা সেটা একটা প্রসিডিউর আছে। দেখো প্রোডাকশন অফ কেন জানো হচ্ছে আমরা কোয়েন্টিগেট ভেক্টর প্রিপেয়ার করতে পারি, তাই না? তার মানে হচ্ছে প্রোডাক্ট আমরা একটা ডিজাইন টিআই প্লাজমিড দরকার হবে আর একটা আমাদের ইন্টারমিডিয়েট ভেক্টরের দরকার হবে। দেখো প্রোডাকশন অফ ডিজাইন টিআই প্লাজমিড, ঠিক আছে? কিভাবে তুমি ডিজাইন টিআই প্লাজমিডটা তৈরি করবে, তার মানে কি তার কিছু পার্ট কে রিমুভ করতে হবে, যেমন হচ্ছে তার ডিএনএ জিন ফর হরমোন বায়োসিনথেসিস আর রিমুভ। ডিজাইন করার জন্য তার হচ্ছে হরমোন বায়োসিনথেসিস যে জিনটা সেটাকে আমরা হচ্ছে টিডিএনএ থেকে মানে রিমুভ করে দিব। ইন প্লেস অফ দা ডিলিটেড ডিএনএ এ ব্যাকটেরিয়াল প্লাজমিড পিবিআর কিছু ডিএনএ সিকোয়েন্স ইজ ইনকর্পোরেটেড, যেখান থেকে তুমি হচ্ছে গিয়ে ওই মানে হরমোসিসের জিনটাকে রিমুভ করবা, সেখানে হচ্ছে কি তুমি পিবিআর 322 একটা প্লাজমিড আছে, ওই প্লাজমিডটার ডিএনএ সিকোয়েন্সকে তুমি ওখানে ইনসার্ট করে দিবা, ইনকর্পোরেট করবা। আচ্ছা এটাই হচ্ছে তোমার ডিজার্ম মানে প্লাজমিড, আমরা এটা কি বলবো ডিজার্ম টিআই প্লাজমিড। আচ্ছা এখন হচ্ছে আমরা যখন ইন্টারমিডিয়েট ভেক্টর, দেখো কনস্ট্রাকশন অফ ইন্টারমিডিয়েট ভেক্টর, এখন ইন্টারমিডিয়েট ভেক্টরটা হচ্ছে আমরা কিভাবে ক্রিয়েট করবো, সে হচ্ছে কি অ্যাকচুয়ালি কি আরেকটা প্লাজমিড আছে পিবিআর 322, তোমরা এই নামটা এই প্লাজমিড গুলোর নাম তো পড়ছো, তাই না? এগুলো পড়ে আসার কথা, প্লাজমিড গুলোর নাম পড়ছো পিবিআর 322 প্লাজমিড? হ্যাঁ মনে পড়ছে না, মনে পড়ছে না, দেখছো তোমরা হলে অ্যাকচুয়ালি আগে ক্লাস করা তুমি যদি তোমাদের মনে পড়ছে না, কারণ হচ্ছে গিয়ে কেন বলি মানে এই কোর্সটা আগে না তো তোমরা জিনিসটা পারতেছো না, কারণ হচ্ছে গত সেমিস্টারে মানে 183 ব্যাচ যারা এবার হচ্ছে গিয়ে তোমার ইয়ে নিছে কি জানি বললে এই কোর্সটা নিছে, তাদেরকে এই প্লাজমিড তারপর হচ্ছে এইগুলো অলরেডি তারা এগুলো হচ্ছে ইনফর্ম এগুলো ওরা পড়ে আসছে, বুঝছো? কারণ আমি ওদের ভাইভাতে এইসব কোশ্চেন ধরছিলাম এই প্লাজমিড রিলেটেড, ঠিক আছে? তো তার মানে হচ্ছে গিয়ে তোমরা পড়ো নাই, ওরা কিন্তু ওদের হয়তোবা এমন কোর্স ছিল যেটা তোরা প্লাজমিড টাজমিড এগুলো পড়ে আসছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং মেবি ওদের কোর্সটা ছিল, ওখানে ওরা ওইটা পড়ে আসছে। ম্যাম জেনেটিক ইঞ্জিনিয়ারিং তো আরো পড়ে না, 183 ব্যাচ, 183 ব্যাচ জেনেটিক ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ ওরা ওরা হচ্ছে কি আমরা অ্যাকচুয়াল 404 কোর্সটা নিচ্ছে, বুঝছো? ওরা হচ্ছে মানে এগুলো পড়ে আসছে, তার মানে ওরা পিবিআর 322 মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পার্টটা ওরা কিছুটা পড়ে আসছে, তার মানে ওদের বুঝতে যতটা ইজি হবে তোমরা কিন্তু এই জিনিসগুলো বুঝতে এতটা ইজি হবে না, কারণ তোমরা দেখো এখন এই জিনিসগুলো মানে পড়োই নাই। একটা জিনিস ট্রাই করবা, বুঝছো, যে কোর্সটা যখন অ্যাসাইন করা থাকে ওই টাইমে নেওয়ার চেষ্টা করবা, বুঝছো? কারণ হচ্ছে কি কি যদি তুমি আগের কোর্স নিয়ে নাও তখন তুমি হচ্ছে কিছুটা পিছায় যাবা, বুঝতে পারছো? কিভাবে পিছাবা, তোমার বেসিকটা আসলে ওইভাবে ডেভেলপ হয়ে আসে নাই, তার মানে তুমি ওই কোর্সটা কিন্তু হালকা পাতলা বুঝবা, অত বুঝবা না। এইটা মাথায় রাখবা, বুঝছো, যে আসলে কি তোমাদেরকে সিলেবাসটা এমন ভাবেই করে যাতে তোমরা জিনিসটা ধাপ বাই ধাপ মানে স্টেপ বাই স্টেপ আগাইতে পারো, ঠিক আছে? প্রথম মানে তোমরা যে নিছো ওটা নিয়ে আমার কোনো ইয়ে নাই, তোমরা হয়তো ছাড়ছো মানে এই কোর্স তো তোমাদের ভালোর জন্য, বাট অ্যাকচুয়ালি কি তোমাদের সিলেবাসটা এমন ভাবে করা যাতে প্রথম যখন একটা বেসিক হয় দেন হচ্ছে তুমি আরেকটু হাই লেভেলে যাবা, দেন যখন আরেকটা বেসিক হবে তখন তুমি আরেকটু হাই লেভেলে যাবে, এটা হচ্ছে কথা। না তো বেসিক যদি না মাথায় থাকে তুমি তুমি হচ্ছে এই প্লাজমিডটা সম্পর্কে জানো না, পিবিআর 322 এই প্লাজমিডটা তুমি জানার কথা, এই জিনিসটা জানলে আমার কিন্তু এখন তোমাকে ওই ওগুলা এখন পড়ানো পসিবল না, যে হচ্ছে কি পিবিআর 322 হচ্ছে বলিভিয়ার অ্যান্ড রড্রিগেজ নামক দুজন ইয়ে সায়েন্টিস্ট করছে, এবং তার 322 পার্টটা হচ্ছে তার ডিএনএ এর একটা পার্ট যেটা অনুযায়ী সে এটাকে নামকরণ করছে, এগুলো কিন্তু তোমাদের পড়ে আসার কথা, বুঝতে পেরেছো? তোমাদের নেগেটিভ
জি ম্যাম। তোমাকে আমি শুনতে পাচ্ছো? হ্যালো, না ম্যাম, জি ম্যাম, এখন শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে। আচ্ছা, যাই হোক, তোমাদেরকে আমি আমার ছোট ভাইয়ের মতো দেখি বলেই ভালো ভালো মানে পরামর্শ গুলো দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, জি ম্যাম, এখন বাকিটা তোমাদের ইচ্ছা যে তুমি না কাজে ম্যাম, লাগাবে কিনা, আপনি ঠিক বলেছেন ম্যাম। তাই না? এটা হচ্ছে তোমাদের বেসিকটা তাহলে ডেভেলপ হতো নিশ্চয়ই ওইভাবে সিলেবাসটা করানো। জি ম্যাম, হ্যাঁ, আমরা কিন্তু যখন ভার্সিটিতে ছিলাম স্টুডেন্ট লাইফে, তখন কিন্তু আমরা এইভাবে মানে অ্যাডভান্স কোর্স নিতাম না, বুঝছো? যেই সেমিস্টারে আমাদের যে কোর্স গুলা মানে যে ইয়ারে যে কোর্স গুলা অ্যাসাইন থাকতো ওই কোর্স গুলাই আমরা নিতাম, বুঝছো? এক্সট্রা কোর্স ওইভাবে আমরা আসলে নিতাম না। ঠিক আছে, এতে তোমাদের বেসিকটাই ভালো হবে না। আচ্ছা, যখন আমরা টিআই প্লাজমিডটা হচ্ছে গিয়ে ডিজার্ম টিআই প্লাজমিড, মানে এখন তোমরা কিন্তু দেখো অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট জিন বাই যেগুলো বুঝতেছো না, তোমরা যদি পড়ে আসতা তোমরা অবশ্যই বুঝতা। ঠিক আছে, এই জিনিস গুলা একটু ক্লিয়ার থাকতা। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই, এখন যতটুকু মানে দরকার আমি অতটুকু ভাবে বলে দেই। যখন তোমরা আবার কি করবা, এই কোর্সটা পড়ার পরে তারপর তুমি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করবা, তাই না? হ্যাঁ, আমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং আছে সাথে, আমার এই ও সেমিস্টার আচ্ছা আচ্ছা, জেনেটিক আছে না ইঞ্জিনিয়ারিং আছে। জি ম্যাম, এই সেমিস্টার আছে না? আচ্ছা, তাহলে তখন আবার পড়বা আর কি। এখন কোর্স কি শুরু হয়েছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং? জি ম্যাম, ক্লাস শুরু হয়নি, গতকাল একটা ডেমো ক্লাস হয়েছে। আচ্ছা, কে নেয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং? ম্যাম ওই যে ববি ম্যাম, আচ্ছা, তাহলে সমস্যা নেই, ভালো ইয়ে করতে পারবা, ভালোই হবে। আচ্ছা, এখন তুমি যখন একটা ইন্টারমিডিয়েট ভেক্টর কে কনস্ট্রাকশন করবা, সেটা হচ্ছে তুমি একটা তো টিআই প্লাজমিড ইউজ করবা, আর একটা হচ্ছে PBR322 যে প্লাজমিডটা আছে তাকে ইউজ করবা। ঠিক আছে, এই দুইটা প্লাজমিড ইউজ করে তুমি হচ্ছে গিয়ে একটা কোইন্টিকেট ভেক্টর বানাইতে পারবা। আর PBR322 তে তুমি কি করবা, এখানে হচ্ছে তোমার মানে কিছু সিকোয়েন্স আছে, যেমন হচ্ছে প্ল্যান্ট ট্রান্সফরমেশন মার্কার, তারপর হচ্ছে গিয়ে তোমার মানে এগুলো হচ্ছে গিয়ে কি প্যানামাইসিন, স্ট্রেপ্টোমাইসিন, এম্পিসিলিন রেসিস্ট্যান্স জিন, এই জিনিসগুলো থাকবে তোমার ওই প্লাজমিডটার মধ্যে। তারপর এখানে হচ্ছে তোমার একটা মাল্টিপল ক্লোনিং সাইট থাকবে, যাতে তুমি ফরেন জিনটাকে ট্রান্সফার করতে পারো। ঠিক আছে, তারপর হচ্ছে একটা অরিজিন অফ রেপ্লিকেশন থাকবে ওই প্লাজমিডের মধ্যে। প্লাজমিডের যখন স্ট্রাকচারটা পড়বা তখন দেখবা যে সবই আছে, অরিজিন অফ রেপ্লিকেশন থাকে, মাল্টিপল ক্লোনিং সাইট থাকে, রেসিস্ট্যান্স মার্কার জিন থাকে। তারপর হচ্ছে এখান থেকে তোমার ট্রান্সক্রিপশনটা শুরু হবে, সেই জন্য হচ্ছে তোমার ওইটি সিকোয়েন্স থাকবে। এরকম একটা মানে PBR322 একটা প্লাজমিড দিবা আর একটা টিআই প্লাজমিড দিবা, দুইটার মধ্যে তুমি সমন্বয় করে একটা কোইন্টিগ্রেট ভেক্টর তৈরি করবা। এবার দেখো যে প্রোডাকশন এন্ড ইউজ অফ কোইন্টিগ্রেট ভেক্টর কিভাবে, তুমি এই প্রোডাকশন তো করেই ফেললা, দুইটা আলাদা আলাদাই করলা, তাহলে ইন্টারমিডিয়েট ভেক্টর করলা আর হচ্ছে কোইন্টিগ্রেট ভেক্টর করলা। করার পরে তুমি তো এদের করেই ফেললা, একটা সরি একটা ইন্টারমিডিয়েট ভেক্টর করলা, একটা হচ্ছে টিআই প্লাজমিড ডিজাইন টিআই প্লাজমিড ভেক্টর করলা। দেন হচ্ছে তুমি এদেরকে কিভাবে ইউজ করবা কোয়েন্টিয়েট ভেক্টরটাকে, দেখো দ্য ডিজার্ট ফরেন জিন ইজ ফার্স্ট ক্লোন ইন দ্য মাল্টিপল ক্লোনিং সাইট অফ দ্য ইন্টারমিডিয়েট ভেক্টর। আমরা কি ইন্টারমিডিয়েট ভেক্টরটাকে কি ধরছি, PBR322 ওই ভেক্টরটা, তার মানে আমরা এটা পড়ছি যে তার মধ্যে হচ্ছে একটা মাল্টিপল ক্লোনিং সাইট থাকবে, তার মধ্যে হচ্ছে কি আমরা ডিজার্ট জিনটাকে বা টার্গেট জিনটাকে ইনসার্ট করাই দিব ওই ইয়ের মধ্যে, সরি PBR322 যেটা ইন্টারমিডিয়েট ভেক্টর এটার মধ্যে। আচ্ছা, দা ক্লোনিং প্রসেস ইজ ক্যারিড আউট ইন ইকোলাই দা ব্যাকটেরিয়াম হোয়ার দা ক্লোনিং ইজ মোস্ট এফিসিয়েন্ট। ক্লোন করা বলতে তো বুঝো যে একটা থেকে তোমার হচ্ছে গিয়ে মানে আরেকটা অনেকগুলা, হ্যাঁ অনেকগুলা হয়ে যাবে কপি, হ্যাঁ কপি করা। কপি, তো আমরা এই কপি যে প্রসেসটা সেটা হচ্ছে ইকোলাইতে করবো, এই ব্যাকটেরিয়াতে করবো। হ্যাঁ, দা ইন্টারমিডিয়েট ভেক্টর ইজ মেটেড উইথ অ্যাগ্রোব্যাকটেরিয়াম সো দ্যাট দা ফরেন জিন ইজ মোবিলাইজ ইন টু দা লেটার। দেন হচ্ছে কি আমরা ইন্টারমিডিয়েট যে ভেক্টরটাকে তা হচ্ছে গিয়ে অ্যাগ্রোব্যাকটেরিয়াম এর সাথে মেট করাবো, করানোর ফলে ফরেন যে জিনটা আমরা ইন্টারমিডিয়েট ভেক্টরের সাথে ইনসার্ট করলাম সে হচ্ছে গিয়ে অ্যাগ্রোব্যাকটেরিয়াম এর মধ্যে ইনসার্ট মানে আবার এন্টার করতে পারবে। ঠিক আছে, দ্য ট্রান্সফর্ম অ্যাগ্রোব্যাকটেরিয়াম সেলস উইথ রিসেপ্টর টিআই প্লাজমিড আর অ্যান ইন্টারমিডিয়েট ভেক্টর আর সিলেক্টিভলি আইসোলেটেড অ্যান্ড গ্রোন অন এ মিনিমাল মিডিয়াম কন্টেনিং স্পেকটিনোমাইসিন। দেখো তোমার তোমরা একটু মানে মনোযোগ দাও, এই জিনিসটা তাহলে বুঝতে পারবা। ফার্স্টে আমরা কি একটা কোয়েন্টিগেট ভেক্টর প্রিপারেশন করলাম না? কোয়েন্টিগেট ভেক্টরে কি কি থাকতেছে, একটা ডিজার্ম টিআই প্লাজমিড থাকতেছে, আর একটা হচ্ছে গিয়ে কি একটা ইন্টারমিডিয়েট ভেক্টর থাকতেছে।
ডিজাম টিআই প্লাজমিড তো তুমি পড়লাই যে টিআই প্লাজমিডটাকে বিভিন্ন প্রসেসে তুমি ডিজাম করে মানে অথবা টিডিএন এর যে রিজনটা আছে হরমোন সিনথেসিস যে জিনটা সেটাকে রিমুভ করে তুমি একটা ডিজাম টিআই প্লাজমিড তৈরি করলা। আচ্ছা শুনো, তোমার একটু বলো তো ইন্টারমিডিয়েট ভেক্টর আর হচ্ছে কি জানে বললাম ইন্টারমিডিয়েট ভেক্টর আর পিবিআর থ্রি টু টু এই দুটা ভেক্টর কি সেম জিনিস? ইন্টারমিডিয়েট ভেক্টর আর পিবিআর থ্রি টু টু প্লাজমিড দুটা কি সেম? ম্যাম এটা তো সেম হওয়ার কথা, হ্যাঁ হ্যাঁ সেমি, ঠিক আছে কারণ এটা হচ্ছে ইন্টারমিডিয়েট ভেক্টর হিসেবেই তো মানে ইউজ হয়েছে। ইউজ হচ্ছে। হ্যাঁ 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 এটা তার মানে তাদেরকে করার পরে তুমি হচ্ছে কি ইন্টারমিডিয়েট ভেক্টরের মধ্যে একটা হচ্ছে জিন কে ইনসার্ট করে দিলা। হ্যাঁ ইন্টারমিডিয়েট ভেক্টরের কোথায় মাল্টিপল ক্লোনিং সাইট যেখানে আছে সেখানে তুমি একটা জিন কে ইনসার্ট করে দিলা, ঠিক আছে ফরেন জিন কে। করার পরে তুমি হচ্ছে কি ইকোলাইয়ের মধ্যে ইকোলাই যে ব্যাকটেরিয়া আছে তার মধ্যে সেটাকে ক্লোন করলাম মানে তার সংখ্যা বাড়াই দিলা, ঠিক আছে। বাড়ানোর পরে তুমি হচ্ছে গিয়ে এই ফরেন জিনটাকে মানে ইন্টারমিডিয়েট ভেক্টরটাকেই হচ্ছে গিয়ে তুমি অ্যাগ্রোব্যাকটেরিয়ামের সাথে মেট করাবা যাতে হচ্ছে অ্যাগ্রোব্যাকটেরিয়ামে হচ্ছে গিয়ে ইন্টারমিডিয়েট ভেক্টরের জিনটা চলে যায়। এটাই হচ্ছে কাহিনী, বুঝছো? এইটাই ম্যাম কনস্ট্রাকশন। হ্যাঁ দেন হচ্ছে টিএ প্লাজমিডটা তোমার হচ্ছে এই যে অ্যাগ্রোব্যাকটেরিয়ামের মধ্যে তো তুমি পড়ছে যে টিআই প্লাজমিডটা থাকে, তাই না? হ্যাঁ হ্যাঁ। আর টিআই প্লাজমিডটা আমরা যখন এটা রিসেপ্টর হিসেবে কাজ করাবো সে তাকে অলরেডি আমরা হচ্ছে গিয়ে ডিজাইন করে নিচ্ছি এরকম করানোর পরেই হচ্ছে গিয়ে এটা তোমার অ্যাক্টিভ হবে আর কি। আচ্ছা এখন কিছু অ্যাডভান্টেজ আছে যেমন হচ্ছে টার্গেট জিন ক্যান বি ইজিলি ক্লোন, তুমি টার্গেটকে ইজিলি ক্লোন করতে পারবা। এই কিছু মানে দা প্লাজমিড ইজ রিয়েলি স্মল উইথ আ নাম্বার অফ রেস্ট্রিকশন সাইট, তারপর চেইন টাইম, এই অ্যাডভান্টেজ গুলো দেখে নিবা যে কি কি অ্যাডভান্টেজ আছে যে তুমি কোয়েন্টিকেট ভেক্টর। এখানে হচ্ছে ইম্পর্টেন্ট কি ইম্পর্টেন্ট হচ্ছে হোয়াট ইজ কোয়েন্টিকেট ভেক্টর, হাউ টু প্রোডিউস অ্যান্ড ইউজ অফ কোয়েন্টিকেট ভেক্টর। যখন প্রোডাকশন আসবে হ্যাঁ তখন হচ্ছে তুমি এই প্রোডাকশন গুলা ট্রাই করবা যে এই যে ডিজাম টি অ্যাপ্লাই কিভাবে প্রিপেয়ার করলা আর ইন্টারমিডিয়েট ভেক্টর কিভাবে প্রিপেয়ার করলা দুটাই দিবা। আর যদি আমি বলি যে কিভাবে তুমি ডিজাম একটা টিআই প্লাজমিড কে ভেক্টর হিসেবে ইউজ করার জন্য কিভাবে সেটাকে ইউজ করতে পারবে, যে হাউ ইউ ক্যান প্রিপেয়ার টিআই প্লাজমিড হোয়েন ইউ ইউজ দা দিস এজ আ ভেক্টর, ঠিক আছে। এটা ওইভাবে যখন দিব যে তুমি যখন টিআই প্লাজমিডটাকেই শুধুমাত্র ওই ভেক্টর হিসেবে ইউজ করার জন্য কিভাবে তৈরি করবা প্রোডিউস করবা তখন জাস্ট হচ্ছে টিআই প্লাজমিডের ডিজাইন টিআই প্লাজমিডের পূর্ণাঙ্গটা দিয়ে দিলেই হবে। তখন ছোট কোশ্চেন হিসেবে হাউ টু প্রোডিউস কো ইন্টিগ্রেট ভেক্টর এর মধ্যে তখন ওই পুরোটাই ডিজাইন পুরোটাই আসবে। আর হচ্ছে কনস্ট্রাকশন পুরোটাই, হ্যাঁ হ্যাঁ পুরোটাই আসবে। আর হচ্ছে যদি শুধুমাত্র একটা পার্ট চাই যে তুমি টিআই প্লাজমিডটাকে কিভাবে তুমি ইয়েতে কাজ করতে পারতেছো যে টিআই প্লাজমিডটাকে তুমি শুধুমাত্র মানে পয়েন্টিং ভেক্টর হিসেবে ইউজ করার জন্য কিভাবে তুমি এটাকে প্রোডিউস করতে পারো তখন শুধুমাত্র এটা আর কি। হ্যাঁ মানে টিআই প্লাজমিডের ওইটুকু বর্ণনা দিয়ে দিলে হবে। এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, এগুলো মাথায় রাখবা। যদি পরে হচ্ছে গিয়ে দেখা যায় যে পরীক্ষায় আসে, আমি জানি অনেকে হচ্ছে গিয়ে দেখা যাবে ভুল লিখে দিবে। হ্যাঁ আমি কিন্তু যেটা যতটুকু তাই কতটুকু বেশি লিখলে কিন্তু আমি বুঝবো যে দেখে দেখে লিখছো বা নাম্বার কমাই দিব, ঠিক আছে। তো আমি অ্যান্সার ওইটুকুই যাবো কারণ তোমাদের অনলাইনে পরীক্ষা, তো আমি তোমাদের কোশ্চেনের অ্যান্সার দেখলে বুঝবো। কেউ আছে যে আমি যদি চাই হাউ কে হাউ ইউ ক্যান প্রোডিউস টিআই প্লাজমিড হ্যাঁ অ্যাজ আ ভেক্টর, ঠিক আছে, তখন হচ্ছে কি যদি এটা টিআই প্লাজমিডের টা চাই তাহলে শুধু ম্যাম ওই যে ডিজাইন যেটা ওইটুক দিলে হবে, ওইটুক দিলে হবে। হ্যাঁ আর যদি বলে যে প্রোডাকশন আর ইউজ প্রোডাকশন অফ পয়েন্ট ভেক্টর তাহলে ফুলটাই দিতে হবে। পুরোটাই আচ্ছা। তো এরকম আসলে অনেকে কি করে পুরোটাই দিয়ে দেয় একদম টিআই প্লাজমিডের বর্ণনা কোয়েন্টিকেট ভেক্টরের বর্ণনা ইন্টারমিডিয়েট ভেক্টর সব দিয়ে দেয়। তো আমি তো বুঝতে পারলাম যে সে আসলে কোশ্চেন দুজনে
না তখনই তো নাম্বার যে ম্যাডাম আমি এত লিখছি তারপর আমি কেন নাম্বার কম পাইছি, এই ধরনের কোশ্চেন শোনা যাবে যে ম্যাডাম আমি তো প্রচুর লিখছি তারপর আমি কেন নাম্বার কম পাইছি। হ্যাঁ তখন মানে একদম বলে দিব যে দেখে দেখে লিখলে বেশি লিখা যায়, তাই না? আচ্ছা এই পর্যন্ত আজকে তোমরা মানে ভালো মতো পড়বো, আমি আর বেশি পড়াই নাই, বাইনারি ভেক্টর টেক্টর এগুলো পড়াই নাই। আমি আশা করতেছি নেক্সট উইকে, আচ্ছা তোমরা কি ফ্রাইডে ব্যাচের সাথে কি কোশ্চেন শেয়ার করো নতুবা আমি একই সাথে পরীক্ষা নিতাম, ঠিক আছে? তোমরা কি ম্যাম আমি তো চিনি না তাদের, ম্যাম ফ্রাইডে কা হচ্ছে চিনি না ম্যাম। আচ্ছা 183 ব্যাচ আর কি, আর এই আরিয়ান মোশে তুমি তো হচ্ছে গিয়ে ওদের সাথে অ্যাড আছো, জি ম্যাম আমি ওই গ্রুপে অ্যাড আছি ম্যাম, আমি করতে মানে ম্যাম লেফট নিয়ে নেব। হ্যাঁ হ্যাঁ তুমি লিভ নিও না, তুমি কেন আচ্ছা গ্রুপে ঠিক আছে, থাকছো? কারণ হচ্ছে শোনো আমি চাচ্ছি তোমাদের যদি কোশ্চেনটা আমি নিব তুমি জি ওদের ম্যাম, সাথে যদি শেয়ার না করো জি তাহলে ম্যাম, এটা ভালো ভালো হবে, না ঠিক ম্যাম আছে? আমরা আমি শেয়ার করবো না ম্যাম, কারণ আমার কারণ আগের ব্যাচ গুলো অনেক বিশ্বাসী ছিল, কারণ হচ্ছে ওদের আমি যদি এরকম রেগুলার ক্লাস, ইভেন ওরা সেম ব্যাচ ছিল, তোমরা তো আলাদা ব্যাচ, দেখা যেত যে ওরা সেম ব্যাচে ছিল তারপরেও কিন্তু ওরা শেয়ার করতো না, বুঝতে পারছো? জি ম্যাম, তো তোমরাও আমি আশা করি যে তোমরা ওই কাজটা করবা না, হ্যাঁ? নতুবা জি দেখো ম্যাম, তোমাদের জন্য প্রবলেম, আমি যদি বাই চান্স ফ্রাইডে তে পরীক্ষা নিই তোমরা কিন্তু ফ্রাইডে ক্লাসটাও তোমরা মিস করবা অ্যাকচুয়ালি, কিন্তু তোমার সাথে কিন্তু আমার তোমাদের কিন্তু রেগুলার ব্যাচের সাথে তোমার আমার ক্লাস, আমার কিন্তু 183 ব্যাচের সাথে ক্লাস, তাই না? তো তোমরা যেহেতু যদি শেয়ার করো, হ্যাঁ ওদের সাথে গিয়ে জিনিসগুলো শেয়ার করো, এটা কিন্তু খুবই খারাপ হবে, তাই না না বলো? আমি জি কিন্তু ম্যাম, তোমাদের জি প্রবলেম করে দিতে পারি যে জি তোমরা ম্যাম, ফ্রাইডে তে পরীক্ষা দিবা 2টা থেকে 3টা, তাতে কিন্তু তোমাদের ক্লাসটা হ্যাম্পার হবে। জি না ম্যাম, আপনি করবেন না, আপনি অনেক ভালো একজন। হ্যাঁ তো সেটাই হচ্ছে কি আমি করব না, এই জন্যই আমি বলছি যে তোমরাও আমাকে বিশ্বাস করে এই কাজটা করবা। জি যেমন ম্যাম, হচ্ছে ম্যাডাম নিচ থেকে বলার পরও ম্যাডামকে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করতে হয় না, ম্যাডাম হচ্ছে সকাল 8টা থেকে তোমাদেরকে ফোন দিয়ে যাইতে হয়, তাই সরি না? ম্যাম, ম্যাম এটার জন্য খুবই সরি যে না আমি হ্যাঁ অনুমতি ঠিক আছে ছিলাম। সরি না, বাট হচ্ছে নেক্সট টাইম কোনো টিচার যদি তোমাদের এমন বলে বা ই করে একটু গুরুত্ব সহকারে নিবা, তাই না আরিয়ান? তোমাকে আমি ফার্স্ট দিন ফার্স্ট কথাই ছিল আমার এটা, তাই না? ঠিক আছে, তো কোনো দিন মানে কোনো টিচার যখন যে কথাটা বলবে একটু গুরুত্ব দিতে হবে, কারণ স্যাররা কখনো খারাপের জন্য বলে না, প্রত্যেকটা কথাই ভালোর জন্যই বলে তোমাদের, না ঠিক আছে? ম্যাম এটার গুরুত্ব না থাকার আরেকটা কারণ হয়েছে যে আমরা তো ম্যাম প্রথম ক্লাসের পর মাঝখানে 2টা ক্লাস করেছি, যেদিন হুম ক্লাস করেছি তার আগে ম্যাম লিংক পেয়ে গেছিলাম, যে ভাবতেছি যে সেটা তো ম্যাম অলরেডি হচ্ছে ম্যাম, না তারপরে না ম্যাম ল্যাকিং করতেছে স্টার্ট ঠিক হয়ে আছে, গেছে। ভাবলে কিন্তু হবে না, তার মানে আমি তোমার যেহেতু সিনিয়র আমি তোমাকে অনেক বুঝে শুনে ডিসিশন দেই, এটা মনে রাখবা, বুঝছো? আর আমি আসলে কি যে আমি স্টুডেন্টদেরকে আমি অনেক পছন্দ করি, ঠিক আছে? তো ওদের ম্যাম সাথে তাহলে আমার নেক্সট দিন হ্যাঁ আমাদের মঙ্গলবার ক্লাস হচ্ছে, হ্যাঁ মঙ্গলবার, হ্যাঁ ক্লাস হচ্ছে বলতে কি নেক্সট মঙ্গলবারে আমি হচ্ছে তোমাদের একটা টিউটোরিয়াল নিব, তোমরা মানে ফ্রাইডে এক্সাম ব্যাচের সাথে, হ্যাঁ বলো। ম্যাম এক্সামটা কোন থেকে কোন পর্যন্ত হবে, মানে শোন আমি ভাবতেছি কতটুকু প্ল্যান্ট টিস্যু কালচার আর প্ল্যান্ট ব্রিডিং এই দুটোর মধ্যে নেই, হ্যাঁ নাকি তোমাদের ম্যাম কতটুকু প্রথম সুবিধা যে হয়? শিটটা দিয়েছিলেন না ম্যাম, শুধুমাত্র প্ল্যান্ট টিস্যু কালচার? ম্যাম প্ল্যান্ট টিস্যু আচ্ছা কালচার ম্যাম আচ্ছা এটার ঠিক উপরেই আছে, থাক, ওটা আচ্ছা বেশি ঠিক আছে, বাকি শুধু ছিল না। প্ল্যান্ট টিস্যু কালচারের উপরে আমি 10 মার্কের পরীক্ষা নিবো, আমি তো তোমাদের কথা শুনতেছি, ঠিক আছে? জি তোমরা ম্যাম, ওইটুকু ভালো মতো করবা, যে ম্যাম ধরো এটা কি মানে কি আকারে হবে, গুগল ফর্মে? না না গুগল ফর্মে না, আমি হচ্ছে কি ছোট ছোট কোশ্চেন দিব, বুঝছো? মানে তোমার লিখতে হবে খাতায় লিখে, আমাকে স্ক্রিনশট তুললে মানে সরি ওই যে পিডিএফ করে পাঠাবে, তোমরা তো পরীক্ষা দিয়েছো না এর আগে, জি ম্যাম, জি ম্যাম, পিডিএফ করে ওইভাবে করে তোমরা আমাকে পাঠাবে। 10 মার্কের পরীক্ষা নিবো ফার্স্ট টিউটোরিয়ালটা, বাট সেকেন্ড টিউটোরিয়ালটা আমরা হচ্ছে আমি হচ্ছে 15 মার্কিং নিবো, আর সেকেন্ড টিউটোরিয়ালটা হচ্ছে তোমার মানে মেবি মিড এর পরে নিবো, আর মঙ্গলবার যেটা নিবো সেটা হচ্ছে কি তোমার 10 মার্কে হবে প্ল্যান্ট টিস্যু কালচারের উপর, জাস্ট এই একটা ম্যাম টপিকের টাইম উপরই থাকবে। কিরম থাকে? 10 মার্কের পরীক্ষা তো 30 মিনিট দিলেই এনাফ, তাই না? তিরিশ জি ম্যাম, মিনিট ম্যাম তাহলে ম্যাম শুধু শর্ট প্রশ্নগুলো পড়বো, যে প্লাস্টিসিটি কি, টোটিপোটেন্সি কি, হ্যাঁ আর হ্যাঁ টিস্যু কালচার কি, এগুলা আর ওকে বাড়তি ওকে তাহলে কিছু পড়বো না, না মানে না ওই টপিক সবগুলো ধরে হ্যাঁ ধরে? ধরে ধরে টপিক ধরে ধরে, আমি মাল্টিপল চয়েস কোশ্চেন বা এগুলো দিবো না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিবো না, তার মানে ওইভাবে পড়ো। কিন্তু নেক্সট ইয়ারে মানে নেক্সট মিডে মানে সরি ইয়েতে টিউটোরিয়ালে কিন্তু ওইরকম টাইপের কোশ্চেন দিব আমার, আবার কি আমি সব মিক্স করে দিতে পছন্দ করি, ঠিক আছে? আমার সব মিক্স করে দিলে ভালো লাগে, কিন্তু যাই হোক এখন হচ্ছে ফার্স্টটা হচ্ছে কি আমি তোমাদেরকে ছোট ছোট কোশ্চেন দিব, কোনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিব না, ট্রু ফলস দিব না, এগুলো কিছুই দিব না, ঠিক আছে? জাস্ট ছোট ছোট কোশ্চেন দিব, হ্যাঁ জি একটু দেখে দেখে একটু ভালো মতো রিডিং করে বুঝে বুঝে পড়বা, আচ্ছা হ্যাঁ মানে একটু ভিতর থেকে বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা, তাহলে দেখবে ইজি হয়ে যাবে। জি ম্যাম, ঠিক আছে, হুম হুম এই তো তোমাদের হচ্ছে কি অন্যদেরকে বলবা যাতে কোশ্চেন শেয়ার না করে, ঠিক আছে? আচ্ছা ম্যাম, তোমরা মাত্র 2জন আছো,
ঠিক আছে, বাকিরা যদি এই কাজটা করে তাহলে কিন্তু না ম্যাম, খুবই কেউ খারাপ করবে হবে। না ম্যাম, তোমাদের ভালোর জন্য আমি করতেছি, তোমরা কিন্তু ম্যাম আমার ভালোটা না বুঝলে কিন্তু ম্যাম কেউ আসলে আমি শেয়ার খুব খারাপ করবে না করব। ম্যাম, আপনি এটা নিয়ে আপনি একদম ইয়া থাকতে পারে, আচ্ছা ঠিক আছে, এটা ঠিক কনফিডেন্স আছে, দিয়ে বলতে সবাই পারি ভালো আমি। থাকো। জি ম্যাম আচ্ছা আসসালামু ঠিক আলাইকুম। আছে, আমি বিশ্বাস করি তোমরা ওইভাবে, আমি তোমাদের সুবিধা করে দিছি, তোমরা আমার জন্য কোঅপারেটিভ থাকবা, জি ম্যাম, ঠিক আছে? আচ্ছা আসসালামু জি আলাইকুম। ম্যাম, আসসালামু আলাইকুম।